কর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে বের হয়েছিল। তাদের মিছিলে হঠাৎ করে পুলিশ বাধা দিয়েছে। পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। বিএনপি নেতা কর্মীদের এখানে পুলিশ সহ অনেকে আহত হয়েছেন। এই ভিডিওতে আমরা দেখব কতজন পুলিশ এমনকি বিএনপি নেতা কর্মী আহত হয়েছেন। দর্শক, এদিকে ব্যারিস্টার ফুয়াদ কঠিন হুঙ্কার দিয়েছেন। বিএনপি সমাবেশে গিয়ে তিনি যে হুঙ্কার গুলা দিয়েছেন তা শুনে রীতিমতো সবাই অবাক হয়েছে। সেই ভিডিওটি রয়েছে এই ভিডিও শেষে। খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য মত কমেন্টে জানাবেন। দর্শক, নির্বাচনের পরবর্তী সময়েও দেখা যাচ্ছে যে বিএনপি যেখানে মিছিল নিয়ে বের হচ্ছেন তাদের মিছিলে বাধা দিচ্ছে পুলিশ। পুলিশ বিএনপির সাথে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে একের পর এক। আমরা দেখেছি যে বিশেষ করে 28 অক্টোবরের পর থেকে বিএনপি নেতা কর্মীরা রাস্তায় বের হতে পারছে না। তাদের সমাবেশে বাধা দিচ্ছে, তাদের মিছিলে বাধা দিচ্ছে, একের পর এক নেতা কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। দর্শক, তারা পাশাপাশি কিন্তু নির্বাচন হয়ে গিয়েছে। নির্বাচনে কিন্তু বিএনপি এতটা অশৃঙ্খল করেনি, তারা কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গিয়েছে। দর্শক, আমরা আশা করেছিলাম যে বিএনপি নেতা কর্মীরা হয়তো সহিংসতা করবে, কিন্তু তারা শান্তিপূর্ণভাবে শেষ করেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে বিএনপি। দর্শক, বিএনপি আন্দোলন ঠেকানোর জন্য পুলিশ ও ছাত্রলীগ নেতা কর্মীরা কিন্তু তারা মাটি লেগে থাকে সবসময়। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখেছেন যে বিএনপি ও পুলিশের যে সংঘর্ষ হয়েছে, এমনকি ব্যারিস্টার ফুয়াদ তিনি বিএনপি সমাবেশে গিয়ে যে হুঙ্কারগুলো দিয়েছেন তা শুনে রীতিমতো সবাই মুগ্ধ হয়েছেন। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।